এত সুন্দর পরিবেশনার পর আমি নিশ্চিত তার মস্তিষ্কে আর সঠিকভাবে কাজ করছে এবং সেটা প্রমাণ করার জন্যই আজকে আমি এখানে এসেছি। প্রথমেই আপনাদের জন্য রয়েছে একটি ছোট্ট প্রশ্ন, আমি আশা করবো সবাই প্রশ্নের উত্তর দেবেন। আপনাদের সময় হচ্ছে 120 সেকেন্ড। সঠিক উত্তর দাতার জন্য রয়েছে এক অমূল্য পুরস্কার। প্রশ্নটি হচ্ছে, এমন কি জিনিস রয়েছে যা আমরা সকলেই দেখতে পাই কিন্তু চন্দ্র এবং সূর্য কেউ দেখতে পায় না? পাতে দেখুন, এর ফাঁকে আমরা ঘুরে আসি কানুবাবুর কাছে। কানুবাবু, কানুবাবু হচ্ছে আমার বন্ধু, বুদ্ধির জুড়ে এসে আজ রাজকর্মচারী। তো তার বুদ্ধির জন্য রাজপ্রাসাদে কেউ কখনো তাকে জব্দ করতেই পারে না, যার জন্য সবাই তার গেরাগ করে। রাজাও বিভিন্ন সময় তাকে জব্দ করার জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা করে থাকে। তারই প্রতিশ্রুতির ফলস্বরূপে আজকেও তাকে জব্দ করার একটি পরিকল্পনা হচ্ছে। কানুবাবু রাজপ্রাসাদে উপস্থিত হওয়ার পূর্বেই রাজা অন্য সকল রাজকর্মচারীকে একটি করে হাসির টিপ দিয়ে দিল। যথারীতি কানুবাবু সবার শেষে এসে উপস্থিত হল। উপস্থিত হওয়ার পরে রাজা বলল, কারু আজকে রাজপ্রাসাদের কর্মচারীদের মধ্যে সততার পরীক্ষা হবে, আজকে পরীক্ষার আয়োজন করা হয়েছে, এখানে বোঝা যাবে কে সৎ এবং কে অসৎ। কানুবাবু বলল, খুব ভালো প্রস্তাব, তো সেটা কিভাবে হতে পারে? রাজা বলল, এক জ্যোতিষীর মাধ্যমে আমি জানতে পেরেছি আজকের বিশেষ তিথিতে যারা সৎলোক তারা যদি পুকুরের পানিতে হাত দেয়, হাত দেওয়ার সাথে সাথে তারা একটি হাসির ডিম পাবে। কানুবাবু, ঠিক আছে, যথাজ্ঞা হুজুর। সবাই পুকুরের পানিতে হাত দিল এবং একটি করে হাসির ডিম নিয়ে খেয়ে এলো। অবশেষে কানুর পালা। কানু পুকুরের পানিতে হাত দিল কিন্তু সে তো ডিম পেল না, তো সে বুঝতে পারলো যে এটাকে তাকে জব্দ করারই একটি পালা। তো ডিম না পেয়ে সে লাফাতে লাফাতে ফিরছে আর মুখে বলছে, রাজা বললো, এই কানু কি করছো, থামো থামো। কানু বললো, হুজুর আমি তো হাসি নই, আমি হাস। তো রাজা তার বুদ্ধির পরিচয় পেয়ে তাকে পুরস্কৃত করলো। জ্যোৎস্না রাতে কানুবাবু হেঁটে হেঁটে বাড়ি ফিরছে, ক্রুশ দুয়ে দূরেই তার বাড়ি। সে ভাবলো হেঁটে হেঁটে চলে যাই, পুরস্কার পেয়েছে, ঘন্টা অনেক ভালো। তো সে যখন জ্যোৎস্না রাতে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরছে, চাঁদের জ্যোৎস্না তাকে পুলকিত করেছিল, সেই জ্যোৎস্না আবার পুলকিত করেছে অন্য দুই পাগলকে। দুই পাগল রাস্তা দিয়ে যাচ্ছিল, তো এক পাগল বলল, এই দেখছ রে ফলা, সান্ডা কি সুন্দর লাগতেছে। তো দ্বিতীয় পাগল বললো, কিতা কস, এটা তো সান না, এটা তো সূর্যি। আরে ফুলা, তুই কিতা কস, এটা তো সান। তো দুই পাগলে লাগলো ঝগড়া, ঝগড়া থেকে মারামারি। তো ঠিক সেই মুহূর্তে কানুবাবু এসে এখানে উপস্থিত। তো দুই পাগলই গেল, প্রথম পাগল বলতেছে, এই ভাই তুই কসটা রে, এটা কি সান না সূর্যি? তো কানু অবস্থার গভীরতা বুঝতে পেরে বললো, ভাই আমি তো এলাকায় নতুন এসেছি, কেউ কি প্রশ্নের উত্তর দিতে উত্তর পেয়েছেন? কেউ প্লিজ পুরস্কার যদি নিতে চান প্লিজ। স্যার কেউ দেখতে পায় না, দুইজনের একজনও দেখতে পায় না। আমি আমার প্রশ্নটা হচ্ছে যে দুইজনের একজনও দেখতে পাবে না স্যার, এটা হচ্ছে অন্ধকার, চাঁদও দেখতে পাবে না সূর্যও দেখতে পাবে। থ্যাংক ইউ স্যার। দূরত্বের কষ্ট কার ভালো লাগে?